আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব এ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর ট্যাক্স সিজন শুরুর আগে একজন সিপিএ কে পাওয়া, এটি আমাদের জন্য, দর্শকদের জন্য অনেক, আমি বলবো যে, লাভের বিষয়, যে কারণ ট্যাক্স সিজন শুরু হয়ে যাচ্ছে জানুয়ারিতে। এবং প্রিয় দর্শক, আমরা যেহেতু একজন সিপিএ পেয়েছি, আমরা আজকে কথা বলবো ট্যাক্স সংক্রান্ত এবং সমস্যার বিষয়ে আমরা কথা বলবো, সব ধরনের। এবং আপনারা যোগাযোগ করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুব এ খান, আপনি বলছিলেন যে আমরা আজকে কথা বলবো বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা, তো সেই জায়গাটি কোথা থেকে শুরু করব? কারণ সমস্যা তো অনেক ধরনের, সমস্যা অনেক ধরনের সমস্যা আমাদের, এর মধ্যে আমাদের, বিকজ এই এই সমস্যাগুলো অনেকেই ডিসক্লোজ করতে চান না বা এটা শেয়ার করতে চান না। ইভেন আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখি এটা ফ্যামিলি মেম্বারদের সাথেও জিনিসগুলো শেয়ার করতে চান না, কারণ এটা অনেকে মনে করেন যে এটা আমার একটা প্রবলেম, প্রবলেমটা আমি যতটুকু হাইড করতে পারি যতটুকু, এটা হয়তো আমার, এটা অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে না, এটা আমার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। বা সমস্যা পড়েন যখন বিভিন্ন ধরনের, এটা শেয়ার করতে চান না, তো আমরা চাইবো যে এই আমাদের এই ইনফরমেশন গুলো যে না, বিভিন্ন ধরনের, যদি ট্যাক্স প্রবলেম হতে পারে আপনার, যে কোনো ধরনের প্রবলেম আমাদের হতে পারে, ট্যাক্স প্রবলেম হতে পারে, আমাদের মেডিকেল প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আইনগত প্রবলেম হতে পারে, বাট যখন একটা প্রবলেম আমাদের, আমরা ফেস করব, তখন এই প্রবলেম গুলোকে আমাদেরকে, আমাদের এটা, আমরা আমাদের কোনো কোনো না কোনো ভাবে এটা সমস্যার সমাধান করতে হবে। আমরা এটা নিয়ে যদি বসে থাকি, এই সমস্যাটা আরো বড় বড় হতে থাকবে। মানে সমস্যার সমাধানের জন্য আপনাকে কাজ করতে হবে, উদ্যোগ নিতে হবে, এবং এটার জন্য আপনাকে জানতে হবে, বা বিশেষ করে আমাদেরকে বিশেষজ্ঞদের কাছে জানতে হবে যে আমার কি কি অপশন এটার জন্য অ্যাভেলেবল আছে। একজন এর মধ্যে যুক্ত হয়েছে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কবির। আমি আপনাদের সিপি সবার কাছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আমার কোয়েশ্চেনটা হলো, আমি 2015 এ ট্যাক্স রিটার্নটা, আমি 2018, এটা ডিসেম্বর চলছে, এখন কি আমি অ্যামেন্ডমেন্ট করতে পারবো? আর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, আমার 2016 এর আমার অডিট আসছিল, আমি ওইখানে আমার সিপি একটু ভুল করছিল, কিছু অ্যামাউন্ট রং বসাইছিল আর কি, সেই অ্যামাউন্ট গুলি আবার আমরা কারেক্ট করে অ্যামেন্ডমেন্ট করে আবার পাঠাইছি আমরা, ওটা ছিল ওইটা 2016 এর। তো ওইটা আমাকে ওরা চিঠি দিছে, ওরা এখন রিভিউ করতেছে, তো আমাকে আমাকে যে অ্যামাউন্টটা পেমেন্ট দেওয়ার কথা ছিল আমি এখনো এই অ্যামাউন্টটা দেই নাই, তো ওরা আমাকে বলছে উইদিন 90 days আমাকে ইনফর্ম করবে। তো আমাকে কি পেমেন্ট দিয়ে দেওয়াটা উচিত, নাকি আমি ওয়েট করবো 90 days এর জন্য? কি বলবেন, আর কোনো তথ্য? জি, ধন্যবাদ আপনাকে। 2015 এর যেটি সেটি হচ্ছে, 2015 আপনি যদি মনে করেন যে না, আপনার স্টিল আপনার কোনো অ্যামেন্ডমেন্ট করে আপনার কোনো রিফান্ড পাওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার 2015 এর ট্যাক্স রিটার্নটা আপনার এই April 15, 2019 শেষ হয়ে যাবে। আপনি যদি কোনো রকমের রিফান্ড ক্লেম করতে চান, তাহলে আপনাকে এই অ্যামেন্ডমেন্টটা April 15, 2019 এর মধ্যে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। এরপরে সাবমিট করলে, এরপরে আপনি যদি মেইল করেন, তাহলে আপনার এটা, আপনার রিফান্ড আপনাকে দিবে না। 2016 যে বিষয়টি সেটি হচ্ছে যে, আপনি যেহেতু আপনি ওদের কাছে আপনি অ্যামেন্ডমেন্ট করে আপনি কারেকশন করছেন, কারেকশন করে হয়তো বা আপনার যে, ওরা যে একটা প্রপোজ যে অ্যামাউন্ট আপনার কাছে চেয়ে পাঠিয়েছে, এই অ্যামাউন্টটা হয়তো আপনি এটা ডিসএগ্রি করে আপনি কারেকশন করে ট্যাক্স রিটার্নটা পাঠানোর জন্য, হয়তো বা ওরা যদি এটা আপনার ফুলি আপনার ট্যাক্স রিটার্নটা ওরা অ্যাপ্রুভ করে বা অ্যাকসেপ্ট করে, দেন আপনার হয়তো ট্যাক্স লাইবিলিটি কমে আসবে। যেহেতু এটা ইন্টারেস্ট কন্টিনিউ অ্যাড হতে থাকে, সো আপনি যদি মনে করেন যে না, আমার, আমি আমি এডিশনাল ইন্টারেস্ট দিতে চাই না, আমি জানি না যে আপনার অ্যামাউন্টটা কেমন, যদি স্মল অ্যামাউন্ট হয় তত এটার জন্য হয়তো ইন্টারেস্ট খুব একটা বেশি আসবে না, বাট যদি অনেক বড় অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি পেমেন্টটা করলে আপনার, যদি ওরা কারেকশন করে এটা কমিয়ে নিয়ে আসে, তখন আপনাকে ওই এডিশনাল মানিটা আপনাকে রিফান্ড করবে, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট, এডিশনাল ইন্টারেস্ট আপনি পে করবেন না, সেটা আপনার ব্যাপার। বা আবার অনেকে মনে করেন যে না, আমি পে না করে যেহেতু ওরা কারেকশন করছে, হয়তো উইথিন 90 days এর মধ্যে এটা যখন আপনার ওরা অ্যাডজাস্ট করে নিবে, তখন হয়তো আপনি বিলটা পে করে দিবেন। সেটা ডিপেন্ড করে আপনার পরিস্থিতির উপরে, অ্যামাউন্টের উপরে, সবকিছু। এবং আপনি কথা বলছিলেন, আমরা এই প্রশ্নটি আসার আগে বলছিলেন যে, সমস্যায় যদি কেউ ট্যাক্স সংক্রান্ত পড়ে, তাহলে বসে থাকাটা উচিত নয়, সমস্যার সমাধানের উদ্যোগগুলো নিতে হবে, সেখান থেকে কি বলবেন?
সমস্যা এই আপনার কবির ভাইয়ের যে বিষয়টি, এই হুম হুম বিষয়টি ধরে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আপনার আপনাকে হয়তো একটা আইআরএস থেকে একটা লেটার আসছে বা একটা প্রপোজাল আসছে বা একটা 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 এস্টিমেটেড অ্যামাউন্ট তারা অ্যাডজাস্ট করে আপনাকে বিল করছে, যে না আমরা মনে করি যে তোমার যে ট্যাক্সটা তুমি রিপোর্ট করনি বা আন্ডার রিপোর্ট করছো বা কোনো কারণে আমরা কোনো একটা ডিডাকশন আমরা তোমাকে অ্যাপ্রুভ করছি না, এটার জন্য তোমাকে এডিশনাল পেমেন্ট করতে হবে। তো যেমন উনি কবির ভাই হয়তো উনি ওই হোল ট্যাক্স রিটার্ন উনি কারেকশন করছেন, কারেকশন করে ওনার আচ্ছা হয়তো এডিশনাল সাপোর্টিং ডকুমেন্টস আছে ওটা দিয়ে উনি কারেকশন করে যখন ফাইলটা করছেন তখন ওনার লায়াবিলিটিটা কমে আসতে পারে। যদি মনে করেন যে না ওনার লায়াবিলিটি ওনার এই অ্যামেন্ডমেন্ট করার পরে হয়তো আইআরএস ওনার ট্যাক্স রিটার্নটা অ্যাপ্রুভ করলো না, যে না তুমি যে কারেকশন করছো কারেকশনের যে ডিডাকশনগুলো এগুলো আমরা অ্যাপ্রুভ করছি না, তখন তার অরিজিনাল যে স্টেট অরিজিনাল যে ব্যালেন্সটাই থেকে যাবে। আচ্ছা তো এই ব্যালেন্সটা বাট স্টিল ব্যালেন্সের পরে এখন কোন আমি চেষ্টা করলাম যে এটাকে রিডিউস করার জন্য, রিডিউস করতে হুম হুম পারলাম না, দেন নেক্সট অপশন হচ্ছে যে আমার আমাকে তো কন্টিনিউ এটা একটা পেমেন্ট প্ল্যানে যেতে হবে, তা না হলে আমার আমি যদি এটা বসে থাকি এটা নিয়ে তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওরা আপনার লেভি করতে পারে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিতে পারে, বা যেখানে আমি জব করছি সেখান থেকে তারা ওয়েজ গার্নিশমেন্টের জন্য আমার এমপ্লয়ারকে লেটার পাঠাবে, সেখান থেকে আমার ইনকাম থেকে কেটে নিবে, হুম হুম অথবা আমার যদি অন্য অন্য ধরনের কোনো বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের যে ইনকাম, বিশেষ করে যারা উবার বা ট্যাক্সি অপারেট করেন তাদের থেকেও কিন্তু ওয়েজ গার্নিশমেন্ট, তাদের ব্যাপারটা হচ্ছে আইআরএস এর ব্যাপারটা হচ্ছে যখন তারা টাকাটা ও করে তখন আপনাদের সাথে আমাদের সাথে তারা কাজ করতে চায় হুম যে হুম কিভাবে এটা পেমেন্ট প্ল্যান করা বা এটা ফুল পেমেন্ট করা। যদি আমরা টোটালি জিনিসটা ইগনোর করি তখন প্রবলেম হচ্ছে, তখন আমাদের যে যে জায়গাতে আমাদের অর্থ আছে বা আমাদের হুম হুম আমাদের অর্থ আসছে বা আমাদের ইনকাম আসছে সেসব জায়গাগুলোতে তারা চেষ্টা করবে মানিটা কালেক্ট করার জন্য, মানিটা কালেক্ট করার জন্য, প্লাস তখন হচ্ছে আমাদের পরিস্থিতি তো ক্যারিয়ার আরো ঘোলাটে আরো উঠতে ঘোলাটে থাকে। হয়ে যাবে। এটা যখন এটা আমরা টোটালি কন্টিনিউ ইগনোর করলে দেন এটা একটা হচ্ছে যে মানিটা ব্যাংকে থাকলে ব্যাংকের থেকে নিয়ে নিবে গার্নিশমেন্ট করবে, দেন হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে ক্রেডিটের প্রবলেম, যদি এটা আমরা কন্টিনিউ ইগনোর করি দেন এটা একটা সময়ে গিয়ে এরা আপনার এটা জাজমেন্ট ফাইল করবে, জাজমেন্ট ফাইল করে তখন আপনার আমাদের ক্রেডিট রিপোর্টগুলো এটা এটার উপরে এফেক্ট মানে করবে। ক্রেডিটের উপরে এফেক্ট ফেলবে। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, যদিও একটু ভিন্ন ধরনের আপনাদের প্রফেশন সংক্রান্ত, সেটি তারপর আমি পড়তে চাই যেহেতু তার প্রশ্ন। খালেদ বিন আহমেদ প্রশ্ন করেছেন, উনি কিভাবে মানে উনি লিখেছেন কিভাবে একজন ট্যাক্স প্রিপেয়ার অর অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ শুরু করা যেতে পারে, এর জন্য কোনো লাইসেন্স লাগে কিনা। ওয়েল ট্যাক্স প্রিপেয়ার ট্যাক্স প্রিপেয়ার করার জন্য একটি আপনার পিটিন যেটি সেটা হচ্ছে যে আপনার একটা একটা নাম্বার আইআরএস থেকে নিতে হয়, দেন হচ্ছে যে আপনার যদি তার সে যদি সিপিএ বা ইয়ে যদি না হয় তখন আপনার তাকে একটা আরেকটি আপনার স্টেট আরেকটি আরেকটি নাম্বার আমি অ্যাকচুয়ালি শিওর না, এটা বিশেষ করে যারা আপনার ট্যাক্স প্রিপেয়ার যারা আছেন যারা নন সিপিএ বা নন ইয়ে তাদের আরেকটি আরেকটি লাইসেন্সের আই থিঙ্ক মোস্টলি তাদের একটা টেস্ট দিতে হয়, আমি 100% শিওর না। আচ্ছা, সিপিএ তো আলাদা পড়াশোনা করে সিপিএর তারপরে সিপিএর জন্য একটা ডিফারেন্ট ক্যাটাগরি। উনি যেটা যদি আমার প্রশ্ন আমার মনে হয় উনি যেটা জানতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ট্যাক্স প্রিপেয়ার জাস্ট অ্যাজ এ সংক্রান্ত ট্যাক্স প্রিপেয়ার যে আমি শুধু আমার অনেকে আছে নিজের নামের উপরে করতে চান, এটা আগে শুধু পিটি না। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সিপিএ ইয়াকুব এ খান আছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম যে ট্যাক্সের বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেটি সমাধানের পথ কিভাবে বের করতে হবে। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে কেন সমস্যার সমাধানের পথটি করতে হবে, কোন কোন জায়গায় এটির প্রভাব ফেলবে যদি সমস্যাটি সমাধান করা না হয়। প্রথমত আপনাকে সমস্যা সমাধান করতে বিকজ এটা আপনার একটা বার্ডেন, আপনার একটা লায়াবিলিটি, এটা আপনাকে টুডে টুমোরো শেষ আপনাকে পে করতে হবে। এটা এটা এমনটি না যে আপনার কোনো একটা ক্রেডিট কার্ড আপনার কোম্পানি যে আপনি ঠিক আছে আপনি এটা ইগনোর করলেন, হ্যাঁ আপনি ফোন অ্যান্সার করলেন না, বাট এটা আইআরএস এর ব্যাপার বা স্টেটের ব্যাপার, যেটা আপনাকে এটা থেকে হাইড করার কোনো অপশন নাই। আচ্ছা, আপনি কোনোভাবে স্টেট মুভ পরিত্রাণ নেই। করতেছেন আপনি বা ইয়ে আপনাকে কোনোভাবে এটা থেকে বের হয়ে আসার অপশন আছে, যেহেতু আমার কোনো অপশন নাই এটা থেকে বের হয়ে আসার জন্য, তো যত আমি তাড়াতাড়ি এটাকে সমাধান করতে পারবো তত কিন্তু এটা আমার জন্য মঙ্গল। খুবই ভালো। এর তো বাইরেও হুম হুম এর বাইরেও আপনি বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট যে বিষয়টি নিউ ইয়র্ক স্টেট অ্যাড করেছে তা যদি কেউ আপনার $10,000 বেশি নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ও করে তখন তার লাইসেন্সটা আপনাকে আপনাকে তারা ইনফর্ম করবে যে এটাকে পে করার জন্য বা অ্যাটলিস্ট একটা পেমেন্ট প্ল্যান করার জন্য যদি কোনো কারণে এটা করতে আমরা ব্যর্থ হই তখন আমাদের ড্রাইভিং লাইসেন্সটা তারা সাসপেন্ড করবে, ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড করবে। অনেক ক্ষেত্রে আপনি যেটি করে সেটি হচ্ছে যদি আপনার স্টিল সাসপেন্ড করে বা আপনি পে না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা হয়তো টেম্পোরারি একটা লাইসেন্স দিবে শুধু কাজে যাওয়া আসার জন্য বা বাচ্চা ড্রপ আউট কিছু কিছু লিমিটেড কাজের জন্য। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা
উবার ড্রাইভ করছেন, অপারেট করছেন, ট্যাক্সি অপারেট করছেন, বিভিন্ন লিমোজিন কোম্পানিতে কাজ করছেন, এদের কাছে কিন্তু লাইসেন্সটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, অনেক ইম্পর্টেন্ট, তাদের তো উপার্জনের মাধ্যম, উপার্জনের মাধ্যমই এটি। বিশেষ করে আপনি যদি কোনো কারণে আপনার এই লাইসেন্সটা আপনার রিভোক হয়ে যায়, দেন আপনার হচ্ছে অ্যাটলিস্ট ইভেন ইস ফর এ মান্থ টু মান্থস, আপনার আপনার কন্টিনিউ আপনার যে এক্সপেন্সগুলো আছে, আপনার মান্থলি লিভিং এক্সপেন্স আছে, আপনার গাড়ির এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স আছে, গাড়ির পেমেন্ট আছে, অথচ আপনার যদি কোনো ইনকাম না আসে বিকজ আপনি ড্রাইভ করতে পারছেন না, তো বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে কোনো কারণে আমাদের যদি পেমেন্ট না করতে পারে অ্যাটলিস্ট একটা পেমেন্ট প্ল্যান করে আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে। আইআরএসের বিষয় যেটি সেটি হচ্ছে যদি আমরা আমরা $50,000 বেশি আমরা আইআরএসের কাছে ও করি, সেক্ষেত্রে আমাদের পাসপোর্টটা তারা রিভোক করতে পারে বা পাসপোর্টটা রিনিউ, পাসপোর্ট ইউএস পাসপোর্টটা আমাদের রিনিউ না করতে পারে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে কন্টিনিউ। আরেকটি বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এটা পে না করবেন কন্টিনিউ ইন্টারেস্ট এবং পেনাল্টি কিন্তু অ্যাড হতে থাকবে। আচ্ছা, তো এটি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে হবে এটি সলভ করার জন্য, আমাদেরকে সলভ করে। এর বাইরে আমাদের যে বিষয়গুলি সেটি হচ্ছে শুধু ইন্ডিভিজুয়াল না, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের, বিশেষ করে অনেক যারা বিজনেস করছেন সেলস ট্যাক্সের প্রবলেম, সেলস ট্যাক্স বিশেষ করে স্টেট, এটা চার্জ স্টেটকে আমরা পে করি, তো সেলস ট্যাক্সের যখন যদি কখনো অডিট হয় তখন বড় একটা অ্যামাউন্ট এই বার্ডেন চলে আসে আপনার বিজনেস বিজনেস ওনারের উপরে। পেরোল পেরোল ট্যাক্সের লাইবিলিটি সেম থিং, অনেক ক্ষেত্রে আমরা দেখি মনে করেন যে আমার ক্যাশ ক্যাশ ফ্লো প্রবলেম আছে, আমার কাছে এনাফ ক্যাশ নাই, আমি কি করছি, আমি হয়তো আমার আমার ফ্রাইডে আসলে আমার তো আমার যে এমপ্লয়িরা আছে তাদেরকে তো আমার পে করতে হবে, বাট আমি তাদেরকে পে করছি বাট আমি ট্যাক্সের অ্যামাউন্ট আমি পে করছি না বিকজ আমার কাছে এনাফ ক্যাশ নেই। এখন আমি যদি অ্যাটলিস্ট আমি যদি আমি যদি আমার যে ওয়ার্কার যারা আছে এদেরকে যদি আমি পে না করি তাহলে তো আমার বিজনেসটাই বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো তখন বিজনেস ওনাররা মোস্টলি কী করেন যে না আমি অ্যাটলিস্ট আমার ওয়ার্কারদেরকে আগে আমি পে করি, তখন যেহেতু ক্যাশ ক্যাশ ফ্লো প্রবলেম তাদের ক্যাশ শর্ট আছে তখন এই ট্যাক্সের পেমেন্টগুলো তারা অ্যাভয়েড করতে থাকেন বা হোল্ড করতে থাকেন। আচ্ছা, আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা যায় যে ট্যাক্স পেরোল ট্যাক্সটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় বাড়ন হয়ে যায়, তখন বিশেষ করে ট্যাক্স এই সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? ওয়েল আপনাকে আপনাকে বিশেষ করে আমরা যে বিজনেসের যে পরিকল্পনার কথা বলি এটা পরিকল্পনার একটি অংশ, কারণ হচ্ছে যে আপনি যখনই বিজনেস আপনি করতে যাবেন তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার ক্যাশ ফ্লো আমার কি এনাফ, আমার আমার কি ওয়ার্কিং ক্যাপিটাল আছে কিনা, আমি একটা বিজনেস নতুন স্টার্ট করতে যাচ্ছি আমার কত টাকা আমার পেরোল যাবে, কত টাকা আমার পেরোল ট্যাক্স যাবে, কোনো কারণে যদি আমার হয়তো আমার বিজনেসটা এক সপ্তাহের জন্য বন্ধ থাকে তাহলে আমাকে কিন্তু কন্টিনিউ আমাকে রেন্ট পে করতে হবে, আমাকে কিন্তু আমার এমপ্লয়িদেরকে পে করতে হবে। তো সেক্ষেত্রে আমার যদি এনাফ বিজনেসের মানি না আসে তখন আমাকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে, যেটি আমরা বিজনেস প্ল্যানে অনেকবার আলোচনা করেছি। তো বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে যাতে করে যেন আমাদের এত কষ্টার্জিত অনেক অর্থ দিয়ে আমরা হয়তো একটা বিজনেসে স্টার্ট করে আমরা একটা বিজনেস শুরু করি, তো এটা যেন কোনো কারণে এই প্ল্যানিং এর পরিকল্পনা করার জন্য আমাদের নষ্ট না হয়ে যায়। আমরা যেহেতু ট্যাক্স সিজন প্রায় চলেই এসেছে জানুয়ারিতে, তো যাদের সমস্যা আছে স্টিল নো সমস্যা আছে, তো ডিসেম্বর মাস, তো এই মুহূর্তে তারা কি করবেন সেই সমস্যার, হয়তো তারা কোনো প্রফেশনালের কাছে এখন পর্যন্ত যাননি? ওয়েল বেটার হচ্ছে যেহেতু ট্যাক্স স্টিল এখনো আমাদের সময় আছে অ্যানাদার 4 মান্থস এটা ফাইল করার জন্য April 15, তো আমাদের সমস্যা থাকলে আমরা এই 4 মান্থসের মধ্যে, বিশেষ করে যদি এমন কোনো সমস্যা থাকে যে না আমরা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যেটি হতে এই 4 মান্থসের মধ্যে এটা সলভ করা সম্ভব সম্ভব, তো এটা আমরা যদি সলভ করতে পারি তাহলে আমাদের প্রবলেম যেটা সেটি হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো টাকা ডিউ থাকে আইআরএসের কাছে বা স্টেটের কাছে, আমরা যদি কন্টিনিউ এই 18-এর ফাইলটা করি, ফাইল করার পর আমার যদি কোনো আমি রিফান্ড এক্সপেক্ট করি তখন আমার রিফান্ডটা কিন্তু নিয়ে নিবে। আচ্ছা, বেটার হচ্ছে যে আমার যদি কোনো প্রবলেম থাকে সেটি আমরা দ্রুত সলভ করার চেষ্টা করি, সলভ করার পরে দেন আমরা ট্যাক্স ফাইল করলে বেটার। যদি অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে না আমার সব ইনফরমেশন এখনও রেডি না, আমি বা আমরা এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি বা এটা হয়তো এপ্রিলের মধ্যে করা সম্ভব হচ্ছে না, তখন আমরা একটা এক্সটেনশন নিয়ে নিতে পারি অ্যানাদার 6 মান্থ, যে আমরা সময় পাচ্ছে অ্যাটলিস্ট 4 মান্থ অ্যানাদার 10 মান্থস সময় আছে এই প্রবলেমটা সলভ করার জন্য। বাট একটি বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এটি আইআরএস এর ব্যাপার, এটি স্টেটের ব্যাপার, এখান থেকে আপনার লুকিয়ে থাকার চেষ্টা করলে হবে না, কোনো না কোনো ভাবে আমাদের এদেশে থাকতে গেলে আমাদের কিন্তু এই এটা ফেস করতে হবে, এটা ফেস করতে হবে, করতেই হবে। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে যারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছে তাদের আগেই সমস্যাগুলো সমাধান করে তখন ট্যাক্স ফাইল করা উচিত,
এবং আপনি আরেকটি সুন্দর তথ্য দিয়েছেন যে যদি সেটি সম্ভব না হয় যে 4 মান্থে হচ্ছে না, তাহলে এক্সটেনশন আরো 6 মান্থ তারা নিতে পারে। তো এই ক্ষেত্রে অনেকে যারা ভাবেন যে ঠিক আছে যে এটি খুব ছোট সমস্যা, হয়তো নতুন ট্যাক্স ফাইল করার পর আমরা সলিউশনটি করে ফেলব, তো সেই চিন্তা ভাবনাটি কি সঠিক নয়? ওয়েল, অনেকে মনে করেন যে না, আমার প্রবলেমটি খুব একটা সমস্যা না, বা আমার হয়তো আমি যে টাকাটা ও করে টাকাটা হয়তো আপনার আমার রিফান্ড আসবে নেক্সট ইয়ারের ট্যাক্স ফাইল থেকে, রিফান্ড থেকে তারা হয়তো কেটে নিয়ে নিলে আমার ঝামেলাটা থাকবে না। বাট আমাদের চেষ্টা করতে হবে, ইভেন আমার প্রবলেমটা স্মল প্রবলেম, আমাদেরকে তো অলওয়েজ শেয়ার করতে হবে ইনফরমেশন, আমাদেরকে জানতে হবে আমাদের ট্যাক্স প্রিপেয়ার বা আমাদের প্রফেশনাল কাছে জানতে হবে যে না, আমার প্রবলেমটা অন্য কোনো বেটার কোনো অপশন আছে কিনা। আমাদের চেষ্টা করতে হবে যে না, আমার এটা পে করে না করে হয়তো কোনো কোনো কারণে যদি আমি এটাকে অ্যাভয়েড করতে পারি বা কোনো অপশন আছে কিনা আমার প্রফেশনাল কাজ দিয়ে। বিশেষ করে এই জন্য কিন্তু আমাদের যখন আমরা আমাদের বিশেষ করে আমার অফিসে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 15-20 মিনিটস একটা ফ্রি কনসালটেশন রাখার জন্য, যাতে করে যারা এই ধরনের সমস্যা থাকে তারা এসে আমাদের সাথে খোলামেলা আলাপ করতে পারেন। আলাপ করলে তখন আমরা চেষ্টা করি যে না, পয়সা খরচ করার আগে তাদেরকে একটা অ্যাটলিস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য, তারপর যদি মনে করি যে না এটা কোনো অপশন আছে, তখন আমরা বলি যে না, আপনাকে এটার সুযোগ আছে, আপনি সুযোগটা নেন এবং আপনি সেভাবে এটা কাজ করেন এটার জন্য। এই ট্যাক্স প্রবলেম সেই সাথে অনেক কিছুর সাথে জড়িয়ে আছে, ক্রেডিট কার্ড থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে সব কিছুতে। তো এই ধরনের সমস্যা পড়লে সমাধানের যখন পথ দেখান বিভিন্ন, যেমন হোল্ড করে রাখা, আপনারা হয়তো মিনিমাম অর্থ দিচ্ছেন, সেগুলো কি সামগ্রিকভাবে সব কিছুতে নেগেটিভ প্রভাব ফেলে, নাকি আমরা যদি সমাধানের পথ যাই যে পথেই যাই সেটি ইতিবাচক পজিটিভ? ওয়েল, আপনার সমস্যা বিশেষ করে আপনার যদি এই সিচুয়েশনটা আপনার কালেকশন ডিপার্টমেন্ট পর্যন্ত চলে যায়, তখন আপনার তো ক্রেডিটের উপর প্রভাব ফেলবে, রাইট? আপনার বিশেষ করে তার আগে যদি সমস্যাটি সমাধান করে সমস্যা, রাইট, আচ্ছা সেটি সম্পর্কে যদি একটু বলেন। অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এটা যত দ্রুত এটা বিশেষ করে এটা বের করে আসা যায়। আপনি চিন্তা করেন অনেক ক্ষেত্রে আমরা শুধু কিন্তু এটা অর্থের ব্যাপার না, যদি আমরা হয়তো কোথাও কাজ করছি, আমাদের কোওয়ার্কার আছে, আমাদের আমাদের এমপ্লয়ার আছে, আমাদের ফ্রেন্ড আছে, এটা আসলে অনেকের কাছে একটা হিউমিলিটিং একটা ব্যাপার যে মনে করেন যে আপনার যদি আপনার জবে একটা লেটার আসে যে বেসিক্যালি আপনি ট্যাক্স ও করেন, বিকজ এটা এটা সবার একটা পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যক্তিগত, টোটালি ব্যক্তিগত ব্যাপার এটা। তো যদি একটা এমপ্লয়ারের কাছে একটা লেটার আসে যে না আপনি ট্যাক্স ও করেন, এটার জন্য আপনার 10% বা 15% বা 20% আপনার জবে আপনার ইনকাম থেকে এরা কেটে রাখবে, তখন এটা কিন্তু অনেকে এই জিনিস নিতে পারেন না। তখন তারা হয়তো অনেক ক্ষেত্রে আপনার চিন্তা করে যে না, এই জবটা আমি আর করতে চাই না, বিকজ এটা একটা মানুষের কাছে এটা পার্সোনাল ব্যাপার। তো এই যে বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই সিচুয়েশনে যাওয়ার আগে আমাদের ব্যাংকটা ফ্রিজ করে দেওয়ার আগে, আমাদের ব্যাংকটা ফ্রিজ করে দিলে অ্যাটলিস্ট অ্যাবাউট 21 ডেজ এর মতো সময় লাগে এইটাকে এটা এটা সলভ করার জন্য, মানে একদম হার্ড টাইমে যাওয়ার আগে বিশেষ করে বিজনেস ওনার যারা যেটি সেটি হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের সিচুয়েশন থাকে, অবশ্যই আপনাকে লাস্ট মিনিট 11th আওয়ারে না গিয়ে, কারণ আপনি একটা বিজনেস ওনার, যদি আপনার হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো কারণে যদি আপনার এই ট্যাক্স লায়াবিলিটির জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়, দেন আপনি যদি 3 উইকস আপনি যদি বিজনেস আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ না করতে পারেন, তাহলে আপনি কিন্তু বিজনেসটা কন্টিনিউ করা বিকজ আপনার আপনার রেভিনিউ আসবে ক্রেডিট কার্ড থেকে, আপনার ট্যাক্স পেমেন্ট যাবে, আপনার সব ধরনের আপনার যে ওয়ার্কার আছে তাদেরকে পে করতে হবে, সব কিছু করার পরে আপনি যদি এটা 2-3 উইকস আপনার ব্যাংক ইনঅ্যাক্টিভ থাকে, দেন এটা খুব কষ্টকর ব্যাপার এটা সার্ভাইভ করা এই সিচুয়েশন থেকে, এবং সেটি কারোর জন্য কাম্য হতে পারে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সিপিএ ইয়াকুব খান, আমরা আজকে কথা বলছিলাম ট্যাক্সের বিভিন্ন সমস্যা এবং সমাধানের পথ বলছিলেন, এবং সেই সাথে কী ধরনের প্রভাব ফেলবে সেই ধরনের আশঙ্কা থেকেও বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। সবশেষ দর্শকদের জন্য যদি কিছু। জি অবশ্যই, আমাদের ট্যাক্সের যে বিষয়গুলি সেটি হচ্ছে যে আমাদের প্রবলেম থাকতেই পারে, এবং এই প্রবলেম থাকাটা এটা অস্বাভাবিক কিছু না, বাট যদি প্রবলেম থাকে আমাদেরকে চেষ্টা করতে হবে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য যত দ্রুত সম্ভব এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। এটা নিয়ে আমাদের বসে থাকলে চলবে না, আমাদের আপনারা আপনাদের যে ট্যাক্স প্রিপেয়ার বা প্রফেশনাল যারা আছেন তাদের সাথে কথা বলে যে আমার যে প্রবলেমটি এটার, প্রথমত এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কী কী আপনার কী কী সুযোগ আছে বা কী কীভাবে এটাকে সলভ করা যায়।
তারপরে আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে যে আমার হয়তো এটা আমার একটা পেমেন্ট প্ল্যান করা, বা আমার একটা এটা একটা অফার ইন কম্প্রোমাইজ করা, বা আমার একটা ফুল পেমেন্ট করা, বা আমি এটাকে অডিট রিকনসিডারেশন করা, বা আমি সিএনসি করা। এই যে বিভিন্ন অপশনগুলো আমাদের কাছে আছে, এই অপশনগুলো বিয়ার করতে হবে, দেন আমাকে ডিসাইড করতে হবে যে না আমি কোন ওয়েতে যেতে চাই। বাট আমাদেরকে অলওয়েজ চিন্তা করতে হবে যে এটা আমরা একেবারে 11th আওয়ারে যদি পর্যন্ত ওয়েট করি, তখন আমাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিতে পারে, আমার জব বা আপনার ইনকাম সোর্সের থেকে তারা একটা গার্নিশমেন্টের নোটিস পাঠাতে পারে, আমার ক্রেডিটের উপরে এফেক্ট ফেলতে পারে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমরা যেন একেবারে 11th আওয়ারে না গিয়ে, শেষ মুহূর্তে না গিয়ে আমাদের চেষ্টা করতে হবে যে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করা এবং একজন প্রফেশনালের কাছে গিয়ে সব কিছু বলে তারপরে সমস্যাটি সমাধান করা উচিত, এবং কোনো কিছু গোপন রাখা উচিত না, অবশ্যই, যেহেতু স্পর্শকাতর বিষয় এবং জীবনের সাথে জড়িয়ে আছে। অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে দেখা হবে টিবিএন অ্যানালাইসিস নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।